বন্ধুরা, আপনাদের সবাইকে মহামায়ের রান্নাঘরে স্বাগত জানাই। আজ আমি আমের আচার করব। তাহলে বন্ধুরা, শুরু করে ফেলি। আমি এখানে 1 কেজি আম নিয়েছি। আমগুলো একটু লম্বা করে সরু করে কেটে নিয়েছি। আর যদি আঁঠিওয়ালা আম হয় তাহলে তো এই আচারটা খুব ভালো হবে খেতে। আমি আমগুলো 7-8 ঘন্টা ফিটকেরি দেওয়া জলে ভিজিয়ে রেখেছি। আপনারা চুন দেওয়া জলেও ভিজিয়ে রাখতে পারেন। আমার কাছে চুন নেই বলে ফিটকেরি দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। আমি এখানে গুড় নিয়েছি 1 বাটি আর চিনি নিয়েছি 700 গ্রাম। যতটা আম থাকবে ততটাই চিনি কিংবা গুড় একই মাপে নিতে হবে। আর নিয়েছি আদা গ্রেট করা আর 5 ফোড়ন শুকনো লঙ্কা। আমি এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একটু খোলায় ভেজে গুঁড়ো করে নেব। আমি আমগুলোকে জল ঝরিয়ে একটু 1 ঘন্টা রোদে আমি একটু শুকিয়ে রেখেছি। এবারে কড়াতে চিনি আর গুড় দিয়ে আমি ফুটতে দেব, যতক্ষণ না একটা তারের মতন হচ্ছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা গ্রেট করা আর সামান্য লবণ।
এবারে দেখুন মনে হচ্ছে অনেকটাই হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা আমগুলো। এবারে অনেকক্ষণ ধরে এই আমগুলোকে জাল দিয়ে একদম শুকিয়ে ফেলতে হবে। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, দারুণ একটা কালার এসেছে। এবারে আমি এতে দিয়ে দেব ভাজা মশলাগুলো। আপনারা যদি অনেক দিন পর্যন্ত ভালো রাখতে চান তবে এতে আপনারা সোডিয়াম বেনজয়েট দিতে পারেন 2 চামচ। আমি দিইনি কারণ আমার অল্প আচার, বেশি দিন রাখবো না, আর আমার এই আচারটা ফ্রিজের মধ্যে 3 মাস অনায়াসে ভালো থাকবে। এবারে আমের আচারগুলো আমি একটু নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে আবার কড়াতে তেল দিয়ে আমি এখানে সর্ষের তেল দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব গোটা সর্ষে আর শুকনো লঙ্কা আর গোটা 5 ফোড়ন। এইগুলো ঠান্ডা করে আমি এই আমের আচারের ওপর ঢেলে দেব। এবারে আমার আমের আচার রেডি, একদম সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, কালারটা একদম ভালো হয়েছে। তাহলে বন্ধুরা বাড়িতে তৈরি করে আমার কমেন্টসে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। ভালো হলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপি পেতে। তাহলে বন্ধুরা আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে একটা নতুন রেসিপিতে। ধন্যবাদ।